বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজ 5ই মার্চ আমি এসেছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। দেখতে দেখতে এই সপ্তাহে আমরা পা রাখলাম 91তম পর্বে। এই পর্বে কবিতা এবং অনুগল্প পাঠ করে শোনাচ্ছেন শম্পা সাহা, অজয় কৃষ্ণ ব্রহ্মচারী, শম্পা হালদার, গণেশ ভট্টাচার্য, সোমা মুখোপাধ্যায়, অভিষেক সাহা এবং সুতপা ভট্টাচার্য চক্রবর্তী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রত্যেক রবিবার বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য। মনে রাখবেন, প্রত্যেক রবিবার সকাল ঠিক 8টায় শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। দেখতে থাকুন। সুতপা, বিশ্ববঙ্গ টেলিভিশনের ভিডিও সাহিত্যের জন্য আপনাদের একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম হোলিকার দহনে পুড়তে পুড়তে। আমার হোলিকা সেদিন লোকাল ট্রেনের মহিলা কামরায় খুব ঝগড়া করছিল। কোনো একটা দিদিমণি নাকি তার কোলের ছেলেটাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। কিছুই না, বসার জায়গায় গায়ে ঠেস লাগানো নিয়ে ঝগড়া করতে করতেই একা এবং একদল দিদিমণি ঝাঁকার দিয়ে বলে উঠল, এদের ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়, এত বাচ্চা বলেই না দেশে এত গণ্ডগোল। এই কথা শোনা মাত্রই আমার হোলিকা সঙ্গে সঙ্গে মা যশোদা হয়ে বুকে গোপালকে আগলে ধরে ট্রেন শুদ্ধ এক পাল দিদিমণিদের সঙ্গে একাই লড়াই করতে শুরু করে দিল। দিদিমণির দল একদিকে আর আমার রাক্ষসে হোলিকা একাই মা যশোদা হয়ে তার কোলের গোপালকে বাঁচানোর জন্য সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়ে গেল। প্ল্যাটফর্ম আসছে যাচ্ছে, লোকাল ট্রেনের মহিলা কামরায় মেয়েরা উঠছে নামছে, আমার পাকশাকাশে রাক্ষসে হোলিকা মা যশোদা হয়ে তার রাগী আগুনে পুড়িয়ে দিচ্ছে সমস্ত প্রাণহীন ধর্মের বাউন্ডুলাকে। নমস্কার, আমি অভিষেক সাহা, পড়ছি স্বরচিত কবিতা দোল। চেয়ে থাকি আকাশের দিকে অবাক চোখে, সূর্যোদয় থেকে আর এক সূর্যোদয় পর্যন্ত রঙ বদলের খেলা চলতে থাকে অবিরাম, কখনো লাল কখনো নীল বা কালো। শুধু কি আকাশ, নদীও রং বদলায়, গাছের পাতাগুলো সবুজ থেকে হলুদ হয়, রাস্তার সিগন্যাল গিরগিটি সবাই বদলায়, রং বদলের খেলা চলতে থাকে নিরন্তর। মানুষও রং বদলায় নিজের সুবিধা মতো, শুধু বাইরেটা এক থাকে ভিতর বদলে যায়, কখনো লাল কখনো নীল বা কালো। দোল শুধু একদিনের নয়, মনের রং বদলের খেলা চলে বছরভর। দোলের দিন মানুষ সুযোগ পায় আড়ালের, যা কখনো লাল কখনো নীল কখনো বা কালো। নমস্কার। নমস্কার, আমি গণেশ ভট্টাচার্য, পড়ছি স্বরচিত অনুগল্প। অনুগল্পের নাম গর্ত। রাস্তাটা খুঁড়ে দিয়েছে, গলির ভিতরে রাস্তা যেন মুখ ভেঙচিয়ে দেবে, ছোট হয়ে গেছে গলিটা,
লাঠি ঠুকতে ঠুকতে সেখানেই এসে দাঁড়ালো পাশের বাড়ির মণিবুড়ো। জরিপ করছিল জায়গাটাকে, কী যে করবে কে জানে, তেমন কাউকে দেখতেও পেল না, একটু যে জিজ্ঞেস করবে তাও হলো না, দাঁড়িয়েছিল একা একা। এমন একটা সময় ছিল মণিবুড়োর যখন সে অভিনয় করত, ইচ্ছা ছিল বড় অভিনেতা হওয়ার। বাদ সাধল মিলি, মণিবুড়োর বউ, ডাকসাইটে সুন্দরী আর বাচ্চা বিয়নতে ওস্তাদ, পরপর ছেলে মেয়ে, তাদের অন্নবস্ত্রের সংস্থান করতেই মণিবুড়োর অভিনেতা হওয়ার স্বপ্ন শেষ। কখন বয়স হাঁটতে হাঁটতে মণিকাঞ্চনকে মণিবুড়ো বানিয়ে ছাড়ল। মণিকাঞ্চন নামটা বড় প্রিয় ছিল একদিন, সময় হাঁটতে হাঁটতে কুঁজো হয়ে গেল জীবনের পথে গর্ত, এই লম্বা নিরবচ্ছিন্ন গর্তটার মতো। কি গো এখানে কি করছো, পাশের বাড়ির মেয়েটা কখন এসে দাঁড়িয়েছে, দেখছি কি হচ্ছে রে, মণিবুড়ো জানতে চাইল। মেয়েটা বলল, উন্নয়ন। সেটা আবার কি, বলে উঠল মণিবুড়ো। মেয়েটা বলল, গর্ত করা সেটা বোঝানো, আবার গর্ত করা আবার সেটা বোঝানো। মণিবুড়ো বলল, আমি যেমন সারা জীবন অভিনয় করতে করতে বুড়ো হয়ে গেলাম সেরকমই, তাই তো? মেয়েটা হাসল। মণিবুড়ো আর কথা না বাড়িয়ে হাঁটা লাগাল, হাঁটছিল গর্ত থেকে পা বাঁচিয়ে সাবধানে। নমস্কার, আমার কবিতার নাম এক টুকরো বহতা নদী। নদীর কথা ভাবতে বসলে আমি জল হয়ে যাই, ছল ছল ছলাত ছলাত এক টুকরো বহতা নদী। নদীর শব্দের সঙ্গে মিশে যেতে থাকে আমার দুগদরিয়ার গান, জীবনের চড়াই উতরাই পেরিয়ে ধেয়ে চলে সাগরের দিকে। চারিদিক আবছা হয়ে আসে, আমার সব নোনা জল মিশে যেতে চায় সাগরের জলে নীরবে। নমস্কার, আমি শম্পা হালদার। বিশ্ববঙ্গ ইউটিউব টিভি চ্যানেলের জন্য আমার নিবেদন কবিতা রঙে রঙে। পলাশ ফুল যৌবনের দুল, মন গলিতে দোলে, বসন্ত এসে গাইছে গান হরেক রকম বলে। হিসেব ছাড়া বেহিসেবের রং ছড়াতে থাকে এবং যাকে তাকে। মনটা আমার পাগল পাড়া সকল হারা, আকাশ ডাকে বাতাস ডাকে, শান্ত নদী কয় যে কানে কানে, চল নালো সই উজান বে, এঘাট ওঘাট চিবুক ছুঁয়ে কংসাবতীর ঘাটে। বলল আকাশ, বলল বাতাস, ঠিক বলেছে নদী, বাউলেরা সুরের তালে বলে ঠিক বলেছে সখী। মেঘ চলেছে, সুর চলেছে, রং চলেছে খুশির মেজাজ নিয়ে। বললাম আমি, যাও কোথাকে, বলল তারা, সঙ্গে লিব বটে, যাবি? যাচ্ছি আমি সেইখানেতে পলাশ আজ ফোটে। মনটা আমার হারাতে থাকে, কি জানি সে কোথায় কোথায় ছোটে। নমস্কার। নমস্কার, আমি অজয় কৃষ্ণ ব্রহ্মচারী। আমার গল্পের নাম ক্যাত্রামো। কমল সাহিত্যের ছেলে, সাহিত্যের সব দিকেই তার বিচরণ। নির্দিষ্ট কিছু পত্রিকা ছাড়াও লিটল ম্যাগাজিনের সম্পাদকদের বায়না ফেলতে পারে না, কমল তাও পূরণ করে। স্ত্রী সরকারি কর্মী, দুজনের সম্পর্ক বেশ ভালোই, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কখনো বাড়ির কাজের লোকের কানে পৌঁছায়নি, আসলে ঝগড়াই হয়নি কখনো। সকাল 9টায় কাজে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। এতটা সময় ধরে কমল গল্প, উপন্যাস, কবিতা, ছড়া খাতার পর কলম চালিয়ে আচ্ছা সে ভেজে যায়।
কিন্তু সব কিছু ডামাডোল করে দিল এই অতিমারির লকডাউন। স্ত্রীর ছুটি, ফলে সারাক্ষণ এই এখন খাবে, এই আজকে রান্না করলে ভালো হয়, এই বসো এখানে, ক্রাইম পেট্রোলটা দেখো, আজ কী খাবে, আচ্ছা কোনটা আগে খাবে, খাওয়া শেষে এই শোবে তো চলো। স্ত্রীর সাথে সাথে চলতে ফিরতে থাকতে কার না ভালো লাগে, কমলেরও ভালো লাগে, কিন্তু কথা হলো লেখালেখি তেমন আর হয়ে উঠছে না, এ বড় আক্ষেপ কমলের। কমলের প্রচ্ছন্ন গাছারা ভাব মমতা বুঝতে পারে, তাই দুপুরে না দেখে বিছানায় শুয়ে পড়ল। এদিকে কমলও ওয়ার্ড ফাইলে একটা গল্প লিখতে লিখতে মমতার পাশে গিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে লিখতে থাকে। মমতা পাশ ফিরে হাসি মুখে কমলকে জড়িয়ে ধরতেই কমল বলল, এই এই এসব ক্যাত্রামো করো না তো। ক্যাত্রামো? ক্যাত্রামোটা কি? এই গায়ে পড়া, বলতে পারলে তুমি অমন কথা, বলেই মমতা বিছানা থেকে উঠে গেল। কমল হাত দুটো ধরে বলল, চললে কোথায়, গল্পটা পড়ো। মমতা গল্পটার দিকে চোখ রাখতেই দেখল গল্পের নাম ক্যাত্রামো। বেশ অভিজ্ঞের মতো মমতা গল্পটা পড়তে থাকলো, সেই ফাঁকে কমল একদম ঘরের বাইরে। নমস্কার। নমস্কার, আমি শম্পা সাহা, আর আমার আজকের কবিতা দোসর। চোখের জল লুকিয়ে যারা হাসতে জানে, তারাই আসল সত্যি ভালোবাসতে জানে। নেই মনেদের মধ্যে হরেক মনের বাজার, সবাই রাজা, কাজ নেই কোনো আসল রাজার। একটা গোলাপ হাসনু হানা চোখের তীরে, চোখে হারাই, চোখ সরালে মনের ফিরে। সত্যি কথা বলতে বারণ, বলতে মানা, তোমায় আমার আজও যেন হয়নি জানা। হাতরে বেড়াই মনের ভিড়ে সঠিক ছাঁচে, সত্যি মনের সঙ্গী পেলে এমন বাঁচে। বেয়াদপি মন ডাকাতের মনমর্জিয়া, হ্যাঁ বেয়াদপি মন ডাকাতের মনমর্জিয়া, সঙ্গী তুমি মনের দোসর মরমিয়া, সঙ্গী তুমি প্রাণের দোসর আমার প্রিয়া, সঙ্গী তুমি প্রাণের দোসর আমার প্রিয়া। নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।